হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পজিটিভিটি অ্যান্ড হ্যাপিনেস। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পূর্বা চলে এসেছি আবার তোমাদের জন্য আরেকটা সারাদিনের ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে রাত অবধি ফুল ডে বেঙ্গলি মিল প্ল্যান, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো শীতকালের সকাল, বুঝতেই পারছো, শীতকালের সকালে আজকে শুরু করছি সকালটা এরকম একটা হেলদি ব্রেকফাস্ট প্ল্যাটার দিয়ে। তো তোমাদেরকে আমি শেয়ার করবো ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম রাত অবধি আমার সারাদিনের খাবারের প্ল্যানিং, এবং আমার সারাদিনের খাবারের প্ল্যানিংয়ের মধ্যে কিছু রেসিপি যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। লাঞ্চ, ব্রেকফাস্ট এবং ডিনার সবটাই আমি তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এবং আমি আশা করি তোমরা সকলে একটা সুস্থ জীবন যাপন করছো। আমি সবসময় যেটা বলি, পজিটিভ থাকা এবং তার সঙ্গে অনেক ভালোবাসা নিয়ে থাকা জীবনের প্রতি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জীবনের প্রতিটা মুহূর্তকে এনজয় করা, সেটাও কিন্তু খুব দরকার। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। সকালে ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি আমাদের বাঙালিদের ভীষণই প্রিয় একটা আলু পেঁয়াজের তরকারি। তো বন্ধুরা, আমি তোমাদের যেটা বলতে চাই, ডায়েট থেকে আলু যে একেবারে বাদ দিয়ে দিতে হবে সেটা কিন্তু একদম নয়, এটা কিন্তু কেউ কখনো বলেনি। একটা আলু আমরা কিন্তু সারাদিনে খেতেই পারি। আমরা বাঙালিরা, আমাদের আলু হচ্ছে একটা দুর্বলতার জায়গা, এবং আমরা খুব ভালোবাসি যে কোনো ডিমের ঝোল, মাছের ঝোল বা মাংসের ঝোলে আলু দিতে, এমনকি সকালের তরকারিতেও। তো আমার মনে হলো আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করি, এই গুরুত্বপূর্ণ তথ্যটা, সেটা হচ্ছে যে আলু পুরোপুরি বাদ দেওয়া নয়। হ্যাঁ, অবশ্যই ভাতের পরিমাণটা নিয়ন্ত্রণে রাখা, ভাত আলু কার্বোহাইড্রেটের পরিমাণটা নিয়ন্ত্রণে রাখতেই হবে। এবং হেলদি ডায়েট মানে বোঝানো হচ্ছে মরশুমি শাকসবজি, ফল, প্রচুর ফাইবার, প্রচুর প্রোটিন, পর্যাপ্ত পরিমাণ জল, দিনে 8 থেকে 10 গ্লাস মতো জল, সেইগুলো খাওয়া। এগুলো কিন্তু আমাদের একটা হেলদি ডায়েটের মধ্যে পড়ছে, যেটা আমাদের সারাদিনে মেনটেন করা ভীষণভাবে উচিত। দেখো এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আমি, তার মধ্যে আলু পেঁয়াজটা দিয়ে এখানে আমি আরও একটু ফাইবার সমৃদ্ধ করার জন্য একটু গাজর দিয়ে দিয়েছি। শ্রেডেড ক্যারেটস আমার ফ্রিজে ছিলই, তো সেখান থেকে নিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। তো টেস্টি হবে এবং খুব হেলদিও হবে। মশলা এখানে কিছুই পড়েনি, জাস্ট একটু হলুদ, একটু নুন, এটাই আমি দিয়েছি। আর নামানোর সময় আমি একটু গোলমরিচ এর মধ্যে দিয়ে দেবো। তাহলে আমার ব্রেকফাস্টের হেলদি প্ল্যাটারটা তৈরি। এখানে আমি দুটো রুটি, এই রুটির মধ্যে আর তার মধ্যে আমি একটু মেথি দিয়ে দিয়েছি, যেহেতু শীতকাল, কাসুরি মেথি, আর তার সঙ্গে একটা ডিমের পোচ থাকছে আর 5টা আমন্ড। এই হচ্ছে আমার ব্রেকফাস্টের প্ল্যাটার। আর ব্রেকফাস্ট করার ঠিক আধ ঘন্টা পরে খাবারের জন্য রয়েছে এই 1 কাপ কফি, এবং এই কফিটার মধ্যে কিন্তু একদমই চিনি মেশানো হয়নি, এটা একটা অর্গানিক ইনস্ট্যান্ট কফি, যেটা গরম জলের মধ্যে জাস্ট আমি 1 চামচ মতো দিয়ে দিয়েছি। এটা আমি খাবো কিছুক্ষণ পরে, এনজয় করব আমার শীতকালের সকালে ব্রেকফাস্টের পর, আফটার ব্রেকফাস্ট যে একটা কফির ক্রেভিং হয় সেটা। আর এখানে আমি একটু ঘরে তৈরি আমের আচার, সেটাকে একটু নিয়ে নিচ্ছি। ব্যাস, আমার ব্রেকফাস্টের প্ল্যাটার একদম রেডি। এখন চলে আসি লাঞ্চের প্রস্তুতিতে। লাঞ্চে আজকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে শালগম দিয়ে একটা মটর ডাল, এটা আমি বানাবো। এখানে আমরা যারা বিদেশে থাকি, এখানে লাউটা খুব বেশি পরিমাণ পাওয়া যায় না সবসময়, বিশেষ করে এখন এই শীতকালে তো লাউটা আমি একদমই ইন্ডিয়ান স্টোরগুলোতে পাচ্ছি না। তো সেই জন্য ডালের মধ্যে একটু মাঝে মাঝে পেঁপে, লাউ এই ধরনের সবজিগুলো দিলে ভালো লাগে খেতে, বা মূলো, তা কোনোটাই খুব একটা পাওয়া যাচ্ছে না এখন। তো এই জন্য এখানে যেটা পাওয়া যায় শালগম, আফগান স্টোরে আমি পেয়েছি, তো সেইটাকে দিয়ে আমি একটা মটর ডাল বানাবো আজকে। ভীষণ ভালো হয় বন্ধুরা, এবং ভীষণ টেস্টি। আর শালগম যেহেতু এখানে খুব ইজিলি অ্যাভেলেবেল, এবং এটা একটা মৌসুমি সবজির মধ্যে পড়ে, তো আমার মনে হলো এটাকে বানালে খুব ভালো হবে। আমি ভিজিয়ে রেখেছিলাম, মেথি মৌরি ফোড়ন দিয়েছি, তার মধ্যে আমি একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, তারপরে শালগমটা দিয়ে একটু ভাজা ভাজা করার পরে আর অবশ্যই একটু আদা দিয়েছি এবং টমেটো। আর এখানে আমি প্রেশার কুকারের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, 2 সিটির জন্য ওয়েট করবো। ব্যাস, আমার ডালটা একদম রেডি হয়ে যাবে। তো এখন বন্ধুরা, এখানে আমি একটু মাছ ভাজা করছি, কারণ আজকে মেনুতে থাকছে ফুলকপি আলু দিয়ে শীতকালে স্পেশাল রুই মাছের ঝোল। তোমরা কারা কারা এটা ভালোবাসো প্লিজ আমাকে কমেন্ট করে নিচে জানিও। তো মাছটা ভেজে তুলে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে, আর সর্ষের তেলে এই রান্নাটা হচ্ছে। তেলের মধ্যে এমন দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, আর এখানে একটু আদা বাটা দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। রুই মাছ এখানে চট করে পাওয়া যায় না, তো যখনই কোনো ইন্ডিয়ান স্টোরে রুই মাছ পাই তখন আমি সেটা নিয়ে আসি, এবং রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে যে শীতকালীন রেসিপি সেটা আমি করি, এবং এটা আমার পরিবারের সবাই খুব ভালোবাসে এবং আমার খুবই প্রিয়। তো এখানে পেঁয়াজ এবং আদা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে এটাকে আমি এখন কষিয়ে নেব। আর বেসিক মশলা ব্যবহার হবে এর মধ্যে, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। আর মশলাটা কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি ফুলকপি এবং আলুটা দিয়ে নিচ্ছি,
একটু হেলদি করার জন্য আগে আমি ফুলকপি আলুটা ভেজে নিইনি, কিন্তু অনেকেই আমার মা যেমন এই রেসিপিটাতে ফুলকপি এবং আলু আগে ভালো করে ভেজে নিয়ে তোলে, তো সেটা তো অফকোর্স টেস্টটা আরও বেশি হয়। কিন্তু একটু হেলদি করার জন্য এটাকে আমি ফুলকপি এবং আলুকে একসঙ্গে দিয়ে ভালো মতো কষিয়ে নেব, পরে পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেবো। নামানোর আগে ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একেবারে শীতকালে স্পেশাল ফাইবার সমৃদ্ধ ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয়ে যাবে রেডি। আর একটু মটরশুঁটিও আমি দিয়ে দিই, তাতে আরও এটা বেশি শীতকালীন টেস্টটাকে নিয়ে আসে। ফুলকপির মধ্যে কিন্তু বন্ধুরা রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। ওয়েট লস জার্নিতে যারা আছো তারা এই সময় বিশেষ করে শীতকালে ফুলকপিটাকে অবশ্যই ডায়েটের মধ্যে রাখবে। ফুলকপি, বাঁধাকপি, গাজর, পালং শাক এই সবজিগুলোকে শীতকালে যতটা বেশি পরিমাণ খাওয়া যায় ততটাই ভালো। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি, এবার একটু ঢেকে দেব। ব্যাস ঢেকে দেওয়ার পরে মাছটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরেই আমার একদম রেডি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে হেলদি বেঙ্গলি স্টাইল মাছের ঝোল। আমার অবাঙালি বন্ধুরা যারা আছো তারা হয়তো এইরকমভাবে এই সবজিটা দিয়ে মাছ খাওয়াটাতে অতটা অভ্যস্ত নয়, কিন্তু যারা বাঙালি বন্ধু আছো আশা করি তোমরা সবাই আমার সঙ্গে কানেক্ট করতে পারবে। ব্যাস লাঞ্চ প্ল্যাটারটা এখানে একদম রেডি হয়ে গেল। একটু দই নিয়ে নিয়েছি পাশে, ডাল যেটা রান্না করলাম তার সঙ্গে থাকছে ফুলকপি দিয়ে মাছের ঝোল এবং তার সঙ্গে থাকছে উচ্ছে। তো এইভাবে এটা একটা হেলদি, প্রোটিন বেস এবং ফাইবারে সমৃদ্ধ লাঞ্চ প্ল্যাটার তৈরি হলো এবং ভাতের পরিমাণটা যথেষ্ট কম রয়েছে। এইরকম একটা বাটির এক বাটি ভাত আমি নিয়েছি আর এক বাটি ডাল আর এক বাটি মাছের ঝোল। তো আশা করি তোমাদের আমার আজকের লাঞ্চ প্ল্যাটারটা ভালো লেগেছে। যারা ওয়েট লস জার্নিতে আছো এবং ওভারঅল হেলদি ওয়েট মেনটেন করতে চাও বা ওভারঅল গুড হেলথের জন্য যারা খুব সচেতন তাদের এই প্ল্যাটারটা আশা করি খুব ভালো লাগবে। এবার চলে আসি ইভিনিং স্ন্যাক্সে। 5:30 এই সময় যখন একটু চায়ের ক্রেভিং হয় তখন এই সুন্দর সুগন্ধি দার্জিলিং টি, এটা আমি খেতে খুব ভালোবাসি। এবং বন্ধুরা আমি তোমাদের একটু কাপটা দেখিয়ে দিচ্ছি, ক্রিসমাস মার্কেটে এখানে খুব ভালো ওয়াইন পাওয়া যায় এই সময়, তো সেই ওয়াইনটা যখন খেয়েছিলাম তখন তার সঙ্গে এই কাপটা আমাদেরকে গিফট করেছিল। এই কাপটাতেই অ্যাকচুয়ালি ওয়াইন খাওয়া হয়েছিল, তো আমার মনে হলো ব্লগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। খুব সুন্দর এই কাপটা, বিশেষ করে একটা শীতকালীন ফ্লেভার নিয়ে আসে। ইউরোপের সব জায়গায় ক্রিসমাস মার্কেটে এই ধরনের কাপ খুব পাওয়া যায়। এই এক কাপ ভীষণ ফ্লেভারফুল দার্জিলিং টি, তার সঙ্গে রয়েছে দুটো ওটস বিস্কিট। এবং বন্ধুরা এই চাটার মধ্যে আমি একটু আদাও দিয়ে দিয়েছি, তাই এটা ইমিউন সিস্টেমকে বুস্ট করার জন্য খুবই ভালো। আর তার সঙ্গে দুটো ওটস বিস্কিট রয়েছে, আর কখনও কখনও এর সঙ্গে আমি মিক্স নাটসও নিয়ে থাকি। তো এই হচ্ছে আমার আফটারনুন ইভিনিং স্ন্যাক্স। এরপরে চলে আসি রাতের রান্নার প্রস্তুতিতে। রাতে তৈরি হচ্ছে চিকেন। বন্ধুরা চিকেনটাকে ভীষণ হেলদিভাবে এখানে আমি তৈরি করছি। চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি গাজর, মটরশুঁটি, তার সঙ্গে পেঁয়াজ, পরে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম। সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটাকে একটু সটের মতো করা হচ্ছে, আর এর মধ্যে একটা ফাহিতার মশলা যেটা আমি এখানকার স্টোর সেখান থেকে পেয়েছি। এটা এক ধরনের মেক্সিকান স্পাইস, অ্যাকচুয়ালি বিভিন্ন রকম মিক্স স্পাইস, এটা অনেক রকম স্পাইসকে মিশিয়ে তৈরি করা হয়, তো সেটা আমি দিয়ে দিয়েছি। ভীষণ ফ্লেভারফুল এবং এর মধ্যে গোলমরিচের যে ফ্লেভারটা সেটা খুব প্রমিনেন্ট আর কি, খুব ভালো লাগে এই জন্য। বিশেষ করে শীতকালের সবজিতে এটা খুবই প্রিয়, অনেক সময় এটাকে আমি র্যাপের মধ্যেও নিয়ে নিই। তো আজকে এটা ভাত দিয়ে খাওয়া হবে, কিন্তু কখনো কখনো এটা কিন্তু র্যাপের মধ্যেও দিয়ে খাওয়া হয়। ভীষণ হেলদি একটা চিকেনের রেসিপি, অলমোস্ট লাইক চিকেন স্যালাড, এবং এই রান্নাটা আমি অলিভ অয়েলে করেছি। আর এর সঙ্গে এক বাটি মতো ভাত, আর কখনো কখনো ভাত না খেলে রাতে রুটিও খাওয়া হয়। আজকে রাতে রুটিটা খাওয়া হচ্ছে না, রুটি খেলে একটা রুটি, আর তা নয়তো এইরকম পরিমাণ ভাতটা নেওয়া হয়। আশা করি আমার এই ডিনারের বোলটা তোমাদের সবার ভালো লেগেছে এবং মাপটাও তোমরা বুঝতে পেরেছো। ছোট্ট বাটির এক বাটি ভাত আর তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণ চিকেন এবং সবজির এই সটে। তো এইরকম দেখতে হয়েছে আমার ডিনার বোল, আশা করি তোমাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাও। খুব ডিটেলসে আমি চিকেনের রেসিপিটা শেয়ার করলাম না, কারণ এটা ভীষণই সহজ। অলিভ অয়েল তেলে নিয়ে সমস্ত রকম সবজি এবং চিকেনটা দিয়ে একটু নুন, গোলমরিচ, একটু লেবুর রস দিয়ে দিয়েছি, ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে দেবে। তো এইভাবে তৈরি হয়ে যাবে একটা ফ্রেশ বোল, ডিনার বোল, আর তার সঙ্গে থাকছে স্যালাড হিসেবে শসা। ভীষণ হেলদি, ভীষণ টেস্টি এবং প্রোটিন এবং ফাইবারে ভরপুর। শুধু তাই না, এটা দেখতেও খুব কালারফুল হয়েছে এবং কালারফুল জিনিস খেতেও কিন্তু আমাদের খুব ভালো লাগে। এখন আফটার ডিনার ড্রিঙ্ক, রাতে শুতে যাওয়ার আগে বেড টাইম ড্রিঙ্ক হিসেবে সবসময় এটা খুব ভালো। আর বিশেষ করে এখন এই পরিস্থিতিতে যখন চারপাশে এত রকম ইনফেকশন বাড়ছে, তখন এইরকম ইমিউনিটিকে বাড়ানোর জন্য এই হলুদ দেওয়া দুধ অর্থাৎ টার্মারিক মিল্ক, সেটা ঘুমানোর আগে খাওয়া খুব দরকার। বোন হেলথের জন্য, হার্ট হেলথ, স্কিনের জন্য খুব ভালো, এবং বন্ধুরা এটা আমাদের ঘুমকেও খুব ভালো করে, খুব গভীর করে ঘুমকে। সুতরাং আমি চাইবো তোমরা তোমাদের ডায়েটে এটা রাখো। এবং এটা কিন্তু একটা লো ফ্যাট মিল্ক, এক গ্লাস মতো দুধ, তার মধ্যে এক চামচ মতো হলুদ ছড়ানো হয়েছে। এই হচ্ছে বাইরে রাতের দৃশ্য,
একটা সুন্দরভাবে দিনকে শেষ করা হলো হেলদি ডায়েটের মধ্যে দিয়ে। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, বাই, লাভ ইউ।